আজ বৃহস্পতিবার তেইশে ফাল্গুন দু সালে সাতই মার্চ মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং গুরাবে নামাহ এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন আর যদি পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন গরিব মানুষদের মধ্যে বা ভিক্ষারিদি সাধুস্বন তাউল বাউল প্রকৃতের মধ্যে ইয়েলো কালারের কোনো অবজেক্ট বা সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন বন্ধুরা মার্চ এপ্রিল মে আগত তিনটি মাস যে নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি এই বিষয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন আজ আপনাদের গৃহে যদি কোনো সন্তান সন্ততি বা বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ মনের প্রফুল্লতা পবিত্রতা আপনাদেরও বৃদ্ধি পাবে কোনো স্থানে ভ্রমণ করার ইচ্ছাতে করুন তবে সেখানে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে যা আপনাদের আর্থিক সংকটকে বাড়াতে পারে আজ আপনার ভাই যদি থেকে থাকে তাহলে প্রয়োজনের অধিক সে আপনাদেরকে সাহায্য করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা কিন্তু তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা প্রাপ্তি করতে চলেছেন সাফল্য স্বীকৃতি আপনারই হবে যদি কর্মে মনোনিবেশ করেন কর্মের প্রতি ভালোবাসা দেখান এবং সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক কর্ম যদি করতে পারেন নিশ্চিতভাবে সৌভাগ্যশালী হতে চলেছেন আজ আপনারা